প্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা, তোমরা যারা অষ্টম শ্রেণীতে পড়ো অর্থাৎ ক্লাস 8, তোমাদের মডেল অ্যাক্টিভিটি টাস্ক বিষয় ইংলিশ, যার ফুল মার্কস 50 অর্থাৎ কম্বাইন্ড মডেল অ্যাক্টিভিটি টাস্ক, তার সমস্ত উত্তর এই ভিডিওতে আমি তোমাদেরকে করিয়ে দেব। চটপট খাতা পেন নিয়ে বসে পড়ো, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, তার কারণ তোমাদের সমস্ত মডেল অ্যাক্টিভিটি টাস্কের উত্তর এই চ্যানেলেই পাওয়া যায়। একে আছে দেখো, রিড দ্য ফলোয়িং প্যাসেজ অ্যান্ড আনসার দ্য কোয়েশ্চেন গিভেন বিলো। এই প্যাসেজটা পড়তে হবে এবং এর উত্তর প্রশ্নগুলোর উত্তর করতে হবে। তো এখানে দেখো যে প্রশ্নগুলো রয়েছে, এখানে চারটে প্রশ্ন রয়েছে, 4 × 2 = 8 নাম্বার। তো চলো প্রথমে আমরা এই প্রশ্নগুলোর উত্তর করে নিই। দেখো, একের প্রশ্ন ছিল হোয়াট হ্যাপেন্ড অ্যাজ জন লে ফাস্ট অ্যাসলিপ। তো উত্তরটা এটা। তারপরে দুয়ে দেখো, হাউ ডিড দ্য স্কোয়াল অ্যারাই সাডেনলি, তার উত্তর এটা তোমরা লিখে নাও। এগুলো সবই কিন্তু প্যাসেজ থেকে আমি লিখেছি। তারপরে তিনের উত্তরটা দেখো, তিনের প্রশ্ন এবং উত্তর, আর চারের প্রশ্ন উত্তর, এই চারটে প্রশ্ন মোট ছিল। তিনে দেখো, ডিসক্রাইব দ্য কন্ডিশন অফ দ্য শিপ ইন দ্য স্কোয়াল, আর চারের প্রশ্ন ছিল হোয়াট ডিড দ্য সোয়েলার্স ডু টু স্টপ দ্য স্কোয়াল। তো উত্তরগুলো তোমরা লিখে নাও। দুইও দেখো, রিড দ্য ফলোয়িং প্যাসেজ অ্যান্ড আনসার দ্য কোয়েশ্চেন গিভেন বিলো। এখানে একটা প্যাসেজ আছে, সেই প্যাসেজটা পড়ে তোমাকে উত্তর করতে হবে। এখানে এতে রয়েছে দেখো, রাইট রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস, এটা লিখতে হবে প্রথমে এই বক্সের মধ্যে, এই যে বক্সগুলো দিয়েছে এই বক্সে ট্রু আর ফলস লিখতে হবে। তারপরে বলছে রাইট সাপোর্টিং স্টেটমেন্ট ফর ইওর আনসার, তুমি যে ট্রু বলছো বা ফলস বলছো তার এগেনস্টে কিন্তু এখানে কিছু সাপোর্টিং দিতে হবে, সাপোর্টিং স্টেটমেন্ট দিতে হবে। চলো প্রথমে আমরা 1 2 3 এর 1 2 3 উত্তর করে নিই। দেখো প্রথমেই রয়েছে এতে যেটা ছিল, যে ইট ওয়াজ অ্যারাউন্ড 8:30 PM হোয়েন দিজেন রিচড দেয়ার হাউস অ্যাট এলগিন রোড। তো এটা কিন্তু ফলস হবে, উত্তর প্রথমে লিখবে ফলস, আর সাপোর্টিং স্টেটমেন্টে কি লিখবে সেটা এই দেখো, সাপোর্টিং স্টেটমেন্ট, 16 January 1941 শিশির ফিনিশেস হিজ ডিনার আর্লি অ্যান্ড ড্রপ টু এলগিন রোড অ্যারাউন্ড 8:30 PM। তাহলে শিশির হবে, এখানে দিজেন বলেছিল তাই এটা ফলস। ঠিকঠাক বুঝতে পেরেছ? পরেরটা দেখো, নাম্বার টু এর কোয়েশ্চেন দেখো, শিশির ওয়াজ অনলি পার্সন হু নিউ অ্যাবাউট দ্য প্ল্যান অফ স্কেপ, এটা কিন্তু ফলস, তাহলে এটাও হচ্ছে ফলস। আর সাপোর্টিং স্টেটমেন্ট তোমাদেরকে লিখতে হবে, নান অফ দ্য ফ্যামিলি মেম্বার্স নিউ এনিথিং এক্সেপ্ট সুভাষ নাইস ইলা অ্যান্ড মেল কাজিন ডিজেন। নাম্বার থ্রি দেখো, নাম্বার থ্রিতে হচ্ছে এখানে লেখা আছে, মোহাম্মদ জিয়াউদ্দিন ওয়াজ সুভাষচন্দ্র বোস ইন ডিসকুইজ, এখানে এটা হচ্ছে ট্রু হবে, সাপোর্টিং স্টেটমেন্ট হবে সুভাষ হ্যাজ চেঞ্জড ইন টু দেয়ার ডিসকুইজ অ্যাজ মোহাম্মদ জিয়াউদ্দিন, এটা কিন্তু সঠিক উত্তর। এরপর বিতে কিছু কোশ্চেন ছিল দেখো, বিয়ে কিছু কোশ্চেন রয়েছে সেটা দেখো, যে আনসার দ্য ফলোয়িং কোশ্চেন, এইখানে তিনটে কোশ্চেন রয়েছে, 3 × 6 নম্বর। চলো বিয়ের কোশ্চেনের উত্তরগুলো এবার আমরা লিখে নিই। দেখো বিয়ের 1 নম্বর যে প্রশ্ন ছিল ইয়েতে, সেটা হোয়াট ইজ দ্য ওয়ান্ডারার, হোয়াট ইজ দ্য ওয়ান্ডারার, এখানে লেখো ওয়ান্ডারার ইজ দ্য নেম অফ দ্য পার্সোনাল কার অফ শিশির, শিশিরের যে পার্সোনাল কার তার নাম, ঠিক আছে। নাম্বার বিতে যে কোশ্চেন ছিল, হুইস পার্সন অফ দ্য বোস ফ্যামিলি নিউ অ্যাবাউট দ্য গ্রেট স্কেপ অফ সুভাষ, সুভাষের এই সম্পর্কে কে জানতো, তাহলে উত্তরটা লেখা শুরু করো। দেখো সুভাষ নেস ইলা অ্যান্ড আ মেল কাজিন ডিজেন নিউ অ্যাবাউট দ্য গ্রেট স্কেপ অফ সুভাষ, এটা জানতো, ঠিক আছে। পরের প্রশ্ন দেখো, সিতে আছে হাউ ডিড সুভাষ ডিসগ্রিভ হিমসেলফ, উত্তর সুভাষ ওয়াজ ড্রেসড ইন এ লং, আচ্ছা, ব্রাউন কোট ব্যাগি
सलवार एंड अ ब्लैक फेस एंड और गोल्ड वायर रिम्ड स्पेक्टेकल। तो এইগুলো কিন্তু ও পড়েছিল যেটা ওখানে প্যাসেজে লেখা ছিল। এবার আমরা সেকশন বি তে দেখব। সেকশন বি তে কিন্তু রয়েছে দেখো গ্রামার এন্ড ভোকাবুলারি। এখানে প্রথমে রয়েছে ডু অ্যাজ ডিরেক্টেড। দেখো তিনে পাঁচটা রয়েছে, এক নাম্বার করে যেমন যেমন ডিরেকশন দেওয়া রয়েছে আমাদেরকে তেমন ডিরেকশন অনুসারে করতে হবে। চলো আগে প্রথমে তিনের এই পাঁচটা আমরা এবার করে নিই। দেখো ডু অ্যাজ ডিরেক্টেড এর প্রথমে ছিল এভরি মর্নিং He has go to for a walk. Underline the infinitive used in the sentence. तो उत्तरটা হবে কিন্তু to go, to go, to go এর নিচে তোমরা underline করে দেবে বা এই যে আমি এখানে bold করে দিয়েছি পুরো sentenceটা লিখবে Every morning he has to go for a walk. এখানে to go এর নিচে underline করে দেবে, তোমাকে underline করতে বলেছে তাই। তারপর দেখো Nowadays supply of food grains is abundant replace the underline word with the antonyms তাহলে এখানে underline কিন্তু করা ছিল তোমার abundant abundant এর নিচে underline ছিল তাহলে সেটা হবে দেখো scarce 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 এইভাবে তোমরা replace টা করে দেবে। তারপরে দেখো পয়েন্টার হচ্ছে দেখো this is the place where Rabindranath was born আর রবীন্দ্রনাথ ওয়াজ বন এখানে বলেছিল আন্ডারলাইন দ্য মেইন ক্লজ এন্ড সার্কেল দ্য সাবঅর্ডিনেট ক্লজ। তাহলে মেইন ক্লজ হচ্ছে দিস ইজ দ্য প্লেস, তাহলে দিস ইজ দ্য প্লেস এর নিচে কিন্তু তোমাকে প্রথমে বলেছিল আন্ডারলাইন দ্য মেইন ক্লজ, তাহলে দিস ইজ দ্য প্লেস এর নিচে আন্ডারলাইন করে দেবে দিস ইজ দ্য প্লেস। তারপরে বলেছিল হোয়ার রবীন্দ্রনাথ এটাকে সার্কেল করতে হবে, তাহলে বাকিটা সার্কেল করবে এরকম করে বাকিটা সার্কেল করবে ঠিক আছে। তাহলে দিস ইজ দ্য প্লেস এই কথাটা নিচে আন্ডারলাইন আর হোয়ার রবীন্দ্রনাথ ওয়াজ বর্ন এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, তাকে তোমাকে বলেছিল সার্কেল করতে তাই এইভাবে করবে। পরবর্তী প্রশ্ন দেখো নাম্বার ফোর, এখানে বলেছিল দ্য নিউজ দ্যাট শকড মি প্রুভড ফলস আইডেন্টিফাই দ্য টাইপ অফ ক্লজ ইউজড ইন দ্য সেন্টেন্স। এটা হচ্ছে অ্যাডজেক্টিভ সেন্টেন্স ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ। তারপরে দেখো পরেরটা যে বাই দিস টাইম নেক্সট ইয়ার দিয়া উইল বি অ্যাটেন্ডিং হার ইউনিভার্সিটি ক্লাসেস রিরাইট দ্য ফলোয়িং সেন্টেন্স ইউজিং ফিউচার পারফেক্ট টেন্স। ফিউচার পারফেক্ট টেন্স এরকম হবে বাই দিস টাইম নেক্সট ইয়ার দিয়া উইল হ্যাভ অ্যাটেন্ড হার ইউনিভার্সিটি ক্লাসেস। আশা করি পাঁচটা উত্তরই তোমরা ঠিকঠাক করে নিয়েছো। এবার দেখো এখানে রয়েছে ক্লাসিফাই দ্য নাউন ফ্রেজ অ্যাডজেক্টিভ ফ্রেজ অ্যাডভার্ব ফ্রেজ ফলোয়িং সেন্টেন্স। এখানে কতগুলো সেন্টেন্স রয়েছে এখান থেকে কোন ফ্রেজ কি হবে বেছে নিয়ে এই যে টেবিলগুলো এখানে লিখতে হবে ঠিক আছে, এগুলো লিখতে হবে। তাহলে আমি বেছে নিয়ে লিখে দিয়েছি, তোমরা চলো লিখে নাও এইগুলো এই সেন্টেন্সগুলো পড়ে তারপরে ওখান থেকে কিন্তু লিখতে হবে। দেখো এখানে লিখে দেওয়া হয়েছে নাউন ফ্রেজ, নাউন ফ্রেজের মধ্যে হচ্ছে এরা আছে দোজ আওয়ার হাউসেস আর এখানে রয়েছে দ্য স্পটেড পাপ্পি। তারপরে হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজের এই ঘরগুলো হবে রাদার ফন্ড অফ সিঙ্গিং আর হচ্ছে কোল্ড কমা ব্ল্যাক বিটিং ওয়েদার। আর অ্যাডভার্ব ফ্রেজ যেগুলো আছে সেটা হচ্ছে নেভার ইন আ মিলিয়ন ইয়ার আর লেটার ইন দ্য ইভিনিং। পরবর্তী প্রশ্ন দেখো পাঁচে ছিল চেঞ্জ ইনটু ইনডিরেক্ট স্পিচ, এখানে ডিরেক্ট স্পিচ গুলোকে ইনডিরেক্ট স্পিচ করতে হবে। চলো আমরা এই তিনটাকে এবার ডিরেক্ট থেকে ইনডিরেক্ট স্পিচ করব আমরা এইগুলোকে ঠিক আছে। চেঞ্জ ইনটু ইনডিরেক্ট স্পিচ তার মানে ন্যারেশন চেঞ্জ, চলো ন্যারেশন চেঞ্জ গুলো আমরা এবার করে নিই। এই দেখো প্রথমটা ছিল যেটা যে মাই ফাদার সেইড টু মি মে গড ব্লেস ইউ, এটা কি হবে উত্তর হবে মাই ফাদার প্রেড প্রে করা প্রেড দ্যাট গড মাইট ব্লেস মি। নাম্বার টু ছিল দ্য পুলিশ অফিসার সেইড ডোন্ট গো দেয়ার, দ্য পুলিশ অফিসার অর্ডার্ড নট টু গো দেয়ার। নাম্বার থ্রি দ্য হেডমাস্টার সেইড টু মি হোয়ার ডু ইউ লিভ, উত্তর দ্য হেডমাস্টার আস্কড মি হোয়ার আই লিভড।
পরবর্তী প্রশ্ন যেগুলো আছে, দেখো এখানে বলেছিল আমাদেরকে যে সেকশন সিতে রাইটিং, দুটো রাইটিং আছে, 6 এবং 7 দাগ নম্বরে, দুটোই 8 নম্বর করে রয়েছে। প্রথমে দেখো, রাইট এ লেটার টু ইউর ফ্রেন্ডস অ্যাবাউট 80 ওয়ার্ড, এখানে কিন্তু হিন্টস দেওয়া আছে, হিন্টস দেখে লিখতে হবে তাহলে। আর সাথে দেখো রয়েছে রাইট এ প্যারাগ্রাফ অ্যাবাউট 80 ওয়ার্ডস এ লিখতে হবে, ঠিক আছে। তো অবনীন্দ্রনাথ ঠাকুর, অবনীন্দ্রনাথ ঠাকুরের সম্বন্ধে লিখতে হবে, এখানে কিন্তু তাদের পয়েন্টগুলো দেওয়া আছে। চলো এই দুটো উত্তর, 6 এবং 7-এর উত্তর এবার আমরা করে নিই। দেখো 6-এর উত্তর লেখা শুরু করো। 6-এ দেখো এখানে তোমার ঠিকানা লিখবে, আমি লিখে দিয়েছি এখানে তোমার ঠিকানা লিখবে, তো তোমার ঠিকানা এরকম আমি একটা এক্সাম্পল যেমন লিখে দিয়েছি এরকম তুমি লিখবে, ঠিক আছে, তোমার ঠিকানা। তারপরে এখানে তুমি মূল লেটারটা লেখা শুরু করবে, লেটারটা একবার দেখো। ডিয়ার ফ্রেন্ড, তোমাদের ফ্রেন্ডের নাম লিখবে। হাউ আর ইউ, আই হোপ ইউ আর, ইউ অ্যান্ড ইউর ফ্যামিলি অল আর ওয়েল, এরকম ভাবে লেখা শুরু করবে। টুডে আই এম গোয়িং টু শেয়ার উইথ ইউ অ্যাবাউট দ্য গ্রেট ফেস্টিভ্যাল অফ ওয়েস্ট বেঙ্গল কালী পূজা। দিস ফেস্টিভ্যাল টেক্স প্লেস ইন দ্য বেঙ্গলি মান্থ অফ কার্তিক। আচ্ছা, ডিউরিং দিস ফেস্টিভ্যাল দ্য ওয়েদার ইজ ভেরি প্লেজেন্ট, দ্য ফেস্টিভ্যাল লাস্ট ফর অনলি 2 ডেজ, থাউজেন্ডস অফ পিপল পার্টিসিপেট ইন দিস ফেস্টিভ্যাল, অল দ্য প্যান্ডেলস আর ডেকোরেটেড উইথ ডিফারেন্ট কাইন্ড অফ লাইটিংস, দ্য পূজা অফ গডেস কালী ইজ হেল্ড অ্যাট মিড নাইট, ইন দ্য মর্নিং দ্য আইডল ইজ অ্যাবান্ডন্ট, উই এনজয় দিস 2 ডেজ ভেরি মাচ। এই পর্যন্ত লেখা হলে পরেরটা দেখাচ্ছি। টু ডেজ ভেরি মাচ, তারপরে লেখো ওয়ারিং নিউ ড্রেস, ইটিং ডিফারেন্ট কাইন্ডস অফ ফুড অ্যান্ড ভিজিটিং সো মেনি প্যান্ডেলস, নো মোর টুডে, প্লিজ রিপ্লাই টু দিস লেটার অ্যাজ সুন অ্যাজ পসিবল, ইউর লাভিং ফ্রেন্ড, তোমার নাম লিখে দেবে। তারপরে নিচে লিখতে হবে, এখানে তোমার বন্ধুর নাম সহ ঠিকানা লিখবে, ঠিক আছে, নাম সহ ঠিকানা। এখানে একটা ডেমো ঠিকানা এখানে দেওয়া হয়েছে, তোমরা তোমাদের ইচ্ছা মতো তোমাদের বন্ধুর নাম এবং তার ঠিকানা কিন্তু লিখে দেবে। এর পরবর্তী যে প্রশ্নটা এবং শেষ প্রশ্নের উত্তর আমরা 7 নম্বর, অবনীন্দ্রনাথ ঠাকুরের সম্পর্কে লিখতে বলা হয়েছিল, তাহলে লেখা শুরু করো। উত্তরটা লিখবে দেখো, প্রথমে যে হেডিং দেবে অবনীন্দ্রনাথ টেগোর, তারপর লিখবে অবনীন্দ্রনাথ টেগোর ওয়াজ ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস আর্টিস্ট অফ ইন্ডিয়া, হি ওয়াজ বর্ন অন 7th August 1871 অ্যাট জোড়াসাঁকো ইন কলকাতা, কলকাতার জোড়াসাঁকোতে। হিজ ফাদার ওয়াজ গগনেন্দ্রনাথ টেগোর অ্যান্ড হিজ মাদার ওয়াজ সৌদামণি দেবী, হিজ সিবলিংস ওয়ার গগনেন্দ্রনাথ টেগোর অ্যান্ড সুনয়না দেবী। অবনীন্দ্রনাথ স্টাডিজ ইন সংস্কৃত কলেজ আন্ডার দ্য ইউনিভার্সিটি অফ ক্যালকাটা, ইউনিভার্সিটি অফ ক্যালকাটা, ক্যালকাটা ইউনিভার্সিটিতে পড়তেন উনি। After that, he attended the Government College of Art and Craft. He was famous for his drawing, painting, and writing. His Nobel works include the painting of Bharat Mata and the passing away of Shah Jahan. His famous literary works are Khirer Putul, Raj Kahini, Buro Angel, etc. He passed away on 5th December 1951. Though he is no more, he is alive in the heart of every Indian. সমস্ত উত্তর লেখা কমপ্লিট। ভিডিওতে এক্ষুনি একটি লাইক করে দাও, আর তুমি যদি চ্যানেলে প্রথম হও অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, তার কারণ তোমাদের সমস্ত মডেল অ্যাক্টিভিটি টাস্কের উত্তর এই চ্যানেলেই পাওয়া যায়। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।